আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পুষ্পনী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে বুধবার, 16 তারিখ নভেম্বর মাসের। আজকের ব্লগটা শুরু করলাম 6:10 থেকে। দেখো পাখির কিচির মিউজিকটা কত ভালো লাগে। আজকে তোমাদের কিছু জিনিস দেখাবো। এই দেখো গোলাপটা ফুটেছে। মাশাআল্লাহ, একটি বেগুনি ফুলও ফুটছে আর একটি জবাও ফুটতেছে। আচ্ছা, যে কাজে আসছি সেটা করি। গাছ থেকে কিছু শাক পাব, রান্না করব। তাই এই যে শাকটা পারবে, এখান থেকে দু একটা পাতা পেরে নিয়ে যাই। এই যে গাইস, শাকগুলো উঠিয়ে নিয়ে এসেছি, এখন কেটে নিব, রান্না করব, খাটে বসে বসে কাটব। শীত ঠান্ডা লাগতেছে আমার অনেক। হ্যালো গাইস, দেখো আমার লাউ পাতার ঝোলটা হয়ে গেছে, ঝোল রান্না হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। লাউ পাতা দিয়ে আমার বাগান থেকে নিয়ে আসলাম, শিং মাছের ঝোল রান্না করে ফেলেছি। শিং মাছ দিয়ে পাতলা ঝোল, একটু পাতলা ঝোল করেছি। আমি বাগানে চলে যাব, আমি আবার বাগানে আমি কিছু গাছ লাগিয়ে যাব বাগানে, তোমাদের সাথে শেয়ার করব। বাগানে চলো গাছ চলে যাই বাগানে, কিন্তু আমি এখনো লাগাইনি। টকা গোলাপ নিয়ে এসেছি, একটু ফুটে গেছে, এটাও মিলে গেছে, তোমাদের সাথে শেয়ার করতেছি। আর তোমাদের সকলকে জমিয়ে দিন, দেখো একটা গোলাপ নিয়ে আসছি, এটাও দেখাচ্ছি, একটু ফুটতেছে গোলাপ। আমি রোদে দিয়ে রাখছি, ফুটে গেছে, এটা এখনো লাগাইনি, খুবই ভালো লাগতেছে। আর আমার আমার ফুলগুলো আনন্দ লাগতেছে, খুব সুন্দর হয়ে ফুটে গেছে। অনেকগুলো দেখালাম, তোমাদের শেয়ার করতেছি, আমার খুব ভালো লাগে তোমাদের সাথে ছোট বড় সব কিছু শেয়ার করতে। আর দেখো টস টসা আমার গাছের প্রথম ঝুমকো জবা ফুটে গেছে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঝুমকো জবাটা আমি একটু ধরে ধরে দেখাচ্ছি, আমার খুব আনন্দ লাগে তোমাদের সাথে শেয়ার করতে এই ছোটোখাটো আমার বাগানের টুকিটাকি জিনিসগুলো। জানি না তোমাদের কাছে কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে তোমাদের দেখাতে, তাই আমি বারবার তোমাদের একটু শেয়ার করি। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, ভালোবাসার আদরে হাত দিয়ে লাইক করে দিবে। এই দেখো দুটি ফুল গাছ একসাথে রেখে আমি তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি, ভিউটা খুব ভালো লাগতেছে, কেন দুইটা দুই রকমের ফুল। আর শীতের রানী হলো গোলাপ, তোমরা সবাই জানো, এটা নতুন করে কিছু বলতে হবে না আমার। আর আজকের ব্লগটা তো আমি সকাল থেকে শুরু করলাম, খুব ঠান্ডা পড়ে গেছে। আর এই দেখো আমার গাছের আতা, কয়েকদিন আগে পেরেছিলাম, এইটা দেখো পেকে টসটস হয়ে গেছে, এখন আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করতেছি। আর ভালো লাগলে তোমরাও আতা গাছ লাগাতে পারো, এমন খুব মিষ্টি। আর দেখো এই যে আমি বাগানে কাজ শেষ করে আমার ঘরটা হালকা গুছিয়ে নিয়েছি, কেন এত টাইম বাগানে গেছিলাম, সব কাজ টাজ রান্না টান্না কমপ্লিট করে ঘরটা গুছিয়ে নিয়েছি। ভালো থেকো, সাবধানে থেকো, যে যেখানে আসো হেফাজত থেকো, আর আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক, সাবধানে রাখুক, দোয়া করি।
আল্লাহ হাফেজ।